কম বয়সী চালকরা মানছে না ট্রাফিক সিগন্যাল বা বিধি নিষেধ বেপরোয়া ই স্কুটার ব্যবহারে যুক্তরাজ্য জুড়ে বাড়ছে দুর্ঘটনা এদিকে বেপরোয়া ই স্কুটার ব্যবহারে যুক্তরাজ্য জুড়ে বেড়ে চলেছে দুর্ঘটনা কম বয়সী চালকরা মানছেন না ট্রাফিক সিগন্যাল বা বিধি নিষেধ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিকরা কামরুল হাসান শাওনের রিপোর্টে থাকছে বিস্তারিত বেপরুয়া অধীর ট্রাফিক আইন অমান্য করেই ফুটপাথের উপর দিয়ে একে বেঁকে উদ্যম গতিতে ছুটে চলছে ই স্কুটার নর্থহ্যাম্পটনের প্রতিটি সড়কের এমন চিত্র বর্তমান সময়ে দ্রুতগামী ও কম খরচে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে এই ইলেকট্রিক বয়া স্কুটার আমি বাসা আলী আমার কর্মক্ষেত্র এবং বাসা পাশাপাশি আমার ইউনিভার্সিটি সর্বক্ষেত্রে আমি স্কুটারে যাতায়াত করতেছি এবং এর সুবিধা বুক করতেছি ইলেকট্রিক স্কুটার আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে দুর্ঘটনা দুর্ঘটনা হতাহত ব্যক্তিদের বড় একটি সংখ্যাই হচ্ছে কিশোর ও উর্তি বয়সী তরুণ অন্য কারো ডকুমেন্ট ইউজ করে তারা ইউজ করতেছে মেইনলি যারা 11-12 বছরের যারা ছেলেমেয়েরা থাকে তারা ইউজ করতেছে অনেক সময় দেখা যাচ্ছে একসাথে 3-4 জন উঠে রয়েছে তারপর চালাচ্ছে এবং অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি হয় কে কত দ্রুত চালাতে পারে তো এই এই জিনিসগুলোর কারণে মেইনলি এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে ট্রাফিক আইন না মানা হেলমেট ব্যবহার না করা ফুটপাথের উপর দিয়ে প্রতিনিয়তই হচ্ছে দুর্ঘটনা পথচারীরা সব সময় আতঙ্কে ভয়ে চলাফেরা করেন তারা কোনো সেফটি নাই যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে আমরা যারা গাড়ি চালাই আমরা খুব আতঙ্কের মধ্যে থাকি আর তারা দেখা যায় যে কোনো সময় যে কোনো জায়গা পার করিয়া তুইয়া যায় কি 18 বছরের নিচে কোনো রাইডার বয়া স্কুটার চালাতে পারবে না এমন নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে বৈধ লাইসেন্স ছাড়াই শিশুরা বাবা মা বড় ভাইয়ের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে চালাচ্ছেন এমন অভিযোগও রয়েছে স্থানীয় ব্রিটিশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 1 বছরে নর্থহ্যাম্পটনে ই স্কুটার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন পথচারী হতাহতের সংখ্যা প্রায় 1000-এর উপরে একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না সড়ক পড়লে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেমন জনপ্রিয় হয়ে উঠেছে এই ই স্কুটারগুলি তেমনি পাল্লা দিয়ে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা সচেতন মহলের দাবি সময় কথা চিন্তা না করে সড়ক আইন মেনে চললেই কমে আসতে পারে এই সড়ক দুর্ঘটনার সংখ্যা কামরুল হাসান শাওন এটিএন বাংলা ইউকে নর্থহ্যাম্পটন ইংল্যান্ড